ওকে, আমার স্ক্রিন কি আপনারা প্রপারলি দেখতে পাইতেছেন? হ্যালো। ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে, আমরা আজকে প্যাসিভ মার্কেট প্লেসের, আজকে আমাদের 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা মার্কেট প্লেসগুলোর অ্যাকাউন্ট তৈরি করা শিখব, কীভাবে কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা সরাসরি আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব, যে লিস্টটার থেকে আপনারা চাইলে ক্লিক করে করে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। আমি লিস্টটা আপনাদের ফেসবুকের গ্রুপে দিয়ে দিচ্ছি, এটাতে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা যে কাজটা করব, এখানে আমি আমার একটা রেফারেল লিঙ্ক দিছি ফ্রিপিকের, আর বাকিগুলোর রেফারেল লিঙ্ক না। জাস্ট আমরা যদি লিখি এখানে, যদি আপনারা চান যে রেফারেল লিঙ্কেও হবেন সমস্যা নাই, না হলেও সমস্যা নাই, আপনি যাই গুগলে সার্চ করবেন ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, জাস্ট কন্ট্রিবিউটর লিখলেই হবে। এখানে আপনাদের একটা রুল শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টগুলো করব, আমরা চাইলে কারো রেফারেন্সও করতে পারি, না চাইলে কোনো সমস্যা নাই। আপনি যে কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্টের, যে মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্টটা করবেন, সেই মার্কেট প্লেসের পরে আপনি কন্ট্রিবিউটরটা লাগাই দিবেন। আপনি যদি সরাসরি এই যে ফ্রিপিক আছে না, আমরা যদি ধরেন এভাবে লিখতাম ফ্রিপিক.com, এখানে একটু আনমিউট হয়ে যান, সরি মিউট হয়ে যান, অনেকের ওইখানে নয়েজ আসতেছে। আমরা চাইলে এখানে কি এখানে অ্যাকাউন্ট করতে পারি, এখানে অ্যাকাউন্ট করলে সেটা কিন্তু আমাদের কোনো ফায়দা আসবে না। এখানে আমরা চাইলে কি আপলোডও দিতে পারি বা আপলোড নাও দিতে পারি। এখানে দেখবেন যে আমরা ডাউনলোড করতে পারতাছি, এখানে জাস্ট সেলার প্রোফাইল হচ্ছে না, জাস্ট একজন মূলত যারা সাবস্ক্রিপশন কিনে, মানে হচ্ছে বায়ার অ্যাকাউন্ট হচ্ছে সহজ ভাষায়, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টে যদি আপনি ফ্রিপিকের এখানে এসে অ্যাকাউন্ট করে সেখানে যদি ফটো আপলোড করেন, করতে তো পারবেন না, তারপরে যদি করেন সেখানে কিন্তু আপনার কোনো ফায়দা আসবে না এবং সেখান থেকে আপনি কোনো প্রকার আয়ও করতে পারবেন না। এই জন্য আমাদের কী করতে হবে, আমাদের কী করতে হবে, এই ফ্রিপিকের যে কন্ট্রিবিউটর আছে, কন্ট্রিবিউটর কারা, এখানে কন্ট্রিবিউটরকে বুঝাইতেছে সেলাররা। মানে আমরা যেমন ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে বা ইউটিউব যারা ব্যবহার করেন বা ফেসবুকে ব্যবহার করেন, ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলে বা ইউটিউবার বলে, এরকম বলে। সেম ফ্রিপিকের এই জায়গা বা এই যে আমরা যে প্যাসিভ মার্কেট প্লেসগুলো আছে, যেমন শাটার স্টক আছে, অ্যাডোবি স্টক আছে, ভেক্টর জি আছে, তারপরে হচ্ছে আপনার এই একটা আছে ফ্রিপিক, হ্যাঁ, এগুলোতে আমাদের কী করতে হয়, আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে হয়, তা না হলে কি আমরা কিন্তু সেখান থেকে কোনো ফায়দা পাবো না। তো এই জন্য আমরা এখানে ধরেন ফ্রিপিক লিখছি, আপনি চাইলে অ্যাডোবি স্টক লিখতে পারেন, শাটার স্টক লিখতে পারেন, ব্যাকটিজি লিখতে পারেন। এগুলো যদি আপনি জাস্ট লাস্টের দিকে এসে যদি কন্ট্রিবিউটর কথাটা লেখেন, তাহলে সরাসরি তাদের যে সেলার অ্যাকাউন্ট করার যে একটা অপশন আছে, সেই অপশনে কিন্তু সরাসরি চলে যেতে পারতেছেন একদম সিম্পলভাবে। ধরেন আমি চলে যাচ্ছি কি ফ্রিপিকে, ধরেন আমি ফ্রিপিকের এখানে ক্লিক করলেই আমি ফ্রিপিকের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় আমি সেই জায়গাটাতে চলে যাব। তো এই জন্য আমি সহজে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, চাইলে ওইভাবে সার্চ করেও আপনারা অ্যাকাউন্ট করতে পারেন, আর না চাইলে ডাইরেক্ট রেফারেন্স লিঙ্ক থেকেও করতে পারেন। ধরেন আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি চলে গেলাম হচ্ছে একটা ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে আপনারা চলে যাবেন, যাইয়া সেখানে জাস্ট সার্চ করবেন, লিঙ্কটা জাস্ট পেস্ট করবেন। পেস্ট করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আমরা কীভাবে অ্যাকাউন্টগুলো করব, আর অ্যাকাউন্ট করার জন্য আমাদের কী কী জিনিসগুলো থাকা খুবই প্রয়োজন, আমাদের প্রথমত আমরা যদি প্রাপ্তবয়স্ক হই তাহলে অবশ্যই আমাদের ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে কাজগুলো করতে হবে, তা না হলে দেখা যাবে ভবিষ্যতে আমরা প্রবলেমে পড়তে পারি। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলির বাকি মেম্বার যারা আছে তাদের অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারেন, তাদের ভোটার আইডি কার্ডগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে কন্ট্রিবিউটর লিখে যখন আমরা এখানে ক্লিক করে চলে আসবো তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আমরা যেটা করব, বিকমে কন্ট্রিবিউটর লেখা আছে এই জায়গাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কয়েকটা মাধ্যম দেখাবে, ইমেল, মানে অ্যাপেল আইডি বা গুগল, ডাইরেক্ট আমরা গুগল থেকেও কি অ্যাকাউন্ট করতে পারবো। আমরা কি করব, এখানে সরাসরি কন্টিনিউ উইথ ইমেল এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর
আমরা এখান থেকে আমাদের যে মেলটা আছে সেই মেলটাকে কপি করলাম, কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডগুলো কী টাইপের দিবেন আমি যদি আপনাদেরকে দেখাই, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যাতে আপনি ভবিষ্যতে প্রবলেমে না পড়েন। তো এখান থেকে ধরেন আমি দিব কি, অ্যাট দ্য রেট ধরেন আমার নাম দিলাম বড় হাতের, বা একটা নাম দিলাম দিয়ে জাস্ট ধরেন এইভাবে দিলাম, সব কিছু মিশ্রিত থাকলো আমার পাসওয়ার্ডগুলো। আপনি চাইলে আপনার এই জায়গাটাতে আপনি জাস্ট পরিবর্তন করতে পারেন, আর চাইলে এগুলোও পরিবর্তন করতে পারেন, কিন্তু এই টাইপের মিশ্রিত পাসওয়ার্ড, ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর, যাই বলেন না কেন, হ্যাশ, স্ল্যাশ, ডলার, অ্যাট দ্য রেট, মানে সব কিছু মিশ্রিত থাকবে। এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এবং পাসওয়ার্ডটা সুন্দর করে একটা নোটপ্যাডে রেখে দিবেন, যাতে ভবিষ্যতে পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান তাহলে যেন নোটপ্যাড থেকে আবার সেটা দেখে টাইপ করে যেন আবার আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা এটা আমি দিয়ে দিলাম, ধরেন একটা এক্সাম্পল দিয়ে দিলাম, এটা আপনি আমাদের যে বাই জিমেলটা দিয়েছেন একটু চেঞ্জ করে নিন। হ্যাঁ, আর ওকে, জাস্ট আমরা এটা দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে সাইন আপে ক্লিক করব। ওকে, সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে, আমরা একদম এটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা ওদের লাইসেন্স কী কীভাবে কী হয় এগুলো যদি আপনি পড়েন পড়তে পারেন, এটা হচ্ছে আপনার রুচি, এটা বিশাল বড়। হ্যাঁ, এত সময় নাই, আমি দাস নিচের দিকে স্ক্রল করে আসবো, স্ক্রল করে হ্যাঁ আমি এই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে কী আসি, এগ্রি আসি। তো আমি এখান থেকে আই অ্যাকসেপ্ট দি টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ওকে, আমাদের এখানে ক্লিক নিচ্ছে না কেন আবার ইডো। ওকে, টাইম আউট। না, আমি ডিসিলেক্ট করছি অলরেডি, কিন্তু এখানে আমার মনে হচ্ছে আমাদের ইনকম মোড থেকে আমার অ্যাকাউন্ট করতে দিবে না, ঠিক আছে, এটা হচ্ছে বড় প্রবলেম হতে পারে। তো আমি যখন আই অ্যাকসেপ্টে ক্লিক করতেছি তখন এটা নিচ্ছে না। তাহলে একটা কাজ করি, আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে ব্যাক করি, ফ্রি পিক কন্ট্রিবিউটর, ওকে ব্যাক করি আমি, সমস্যা নাই। আমি আমার আরেকটা ব্রাউজারে চলে যাই, মাইক্রোসফট, এবার দেখি নেয় কি না, এখানে নিলে তো হবে না, আবার জিমেল এখানে লগ ইন করতে হইব, আরেক সমস্যা। তো এখান থেকে আমি ধরেন কন্টিনিউ এখানে ক্লিক করি, আমার জিমেলটা দিই প্রথম থেকে সব কিছু। তো এখান থেকে আমি জিমেলটা দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড ধরেন দিয়ে দিই আপাতত। ওকে, দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করব। এখানে একটা আমাদের ক্যাপচা আসছে, আমরা ক্যাপচারটাকে ফ্ল্যাপ করে দিব, ক্রস লাইন। ওকে, স্কিপ করব, এখান থেকে মোটরসাইকেল দিয়ে দিলাম, ভেরিফাই। ওকে, অলরেডি একজেক্ট বলতেছে, তার মানে তো অ্যাকাউন্ট তো হয়েছে। তো ওইখানে দেখাইতেছে অ্যাকাউন্ট হয়ে গেছে, আর এখানে আমাদের বলতেছে টাইম আউট হইল, এটা হইল। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, এই যে ভেরিফিকের অ্যাক্টিভ ভেরিফিকেশন কোড চলে আসছে, কিন্তু আমাদের ঝামেলা করলো কেন বুঝলাম না। ওকে, হ্যাঁ আমি আগে ট্রাই করি ফুল, ঠিক আছে, এখানে টাইম আউট লেখা আসতেছে। ওকে, এখানে দেখেন আমাদের বাকি স্টেপগুলো আমরা কভার করতে পারলাম না, তাহলে তো হইলো না, বাকিরা তো প্রবলেমে পড়বে। ওইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করার পরে জাস্ট আবার নেক্সট অপশন আসবে, আমরা নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এখান থেকে আমাদের একটা ভেরিফিকেশন কোড পাঠাই দিছে, এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ কোড একটা, জাস্ট আমরা এখানে নিচেরটাতে ক্লিক করতে পারি অথবা উপরেরটায় ক্লিক করতে পারি, জাস্ট আমরা কনফার্মে ক্লিক করি।
ওকে কনফার্মে ক্লিক করলাম। ওকে কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে, ফ্রিপিকের অ্যাকাউন্ট আমাদের টোটাল রেডি। দেখেন এখানে আপলোড করার অপশন চলে আসছে। কিভাবে অ্যাকাউন্ট, এখন মনে করেন আমরা অ্যাকাউন্টের প্রথম একটা স্টেপে আসি, এখানে আমাদের 10টা ফাইল দিতে হবে, 10টা ফাইলের পরে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাইতে হবে। এই হচ্ছে একটা, এটা আমাদের হয়ে যাওয়ার পর উপরে দেখি কী আসছে, আরেকটা মেল আসছে এখানে। এটা হচ্ছে আমাদের আপলোড করতে বলতেছে ফাইল, আমরা আপাতত আপলোড করব না, আমাদের ফ্রিপিকের অ্যাকাউন্টটা কমপ্লিট। তো একটু ঝামেলা হইলো, কারণ হচ্ছে এখানে ওইভাবে দেখাইলো না, দেখাইতে পারলাম না, দেখি লাস্টের দিকে দেখাই দিতে পারি কি না। তো একটা আমাদের অ্যাকাউন্ট শেষ ফ্রিপিকের, এবার আমরা ধরেন সেকেন্ড অ্যাকাউন্ট তৈরি করব, আমি পাসওয়ার্ড দিয়ে দিব, সমস্যা নাই। আর এবার ধরেন আমি শাটার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট করব, অ্যাডোবি স্টকের লিঙ্কটাকে কপি করলাম, কপি করে সেমভাবে একটা উইন্ডো ওপেন করলাম, ওপেন করে জাস্ট পেস্ট করলাম। তো আমাদের এখানে এরকম আসবে, জাস্ট আমরা কি করব, জয়েন নাওতে ক্লিক করব, জয়েন নাও। জয়েন নাও ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসতেছে। তো আমরা আমাদের মেলটাকে দিয়ে দিব, মেল হচ্ছে এটা, দিয়ে দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমি এটাই কপি করে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি কি করলাম কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে, এটা আমাদের অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রাখতে হবে। ইয়া আমাদের জনি ভাই কি, এটা কার অ্যাকাউন্ট? ওকে ওকে, আপনি একটু বানাম বলেন, আমি লিখি। হ্যাঁ, জে ও, সবগুলো বড় হাতে তো নাকি? আপনার ভোটার আইডি কার্ডে কিরকম আছে? ওকে তারপরে কি আছে লাস্টে? নিচে লাস্ট নেম হচ্ছে আপনার বি এ আর এম এ এম, বি এ আর এম এ এম, এম এ এ এন, এন বর্মান। বর্মান, ওকে। তো বার্থডে কত আছে? বার্থডে 11/3/1980। এটা কোনটা, জুলাই, মে, আগস্ট, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর? মার্চ, ওকে, মার্চ, মে, মার্চ, ওকে। 1982, ওকে। তো এটা কমপ্লিট করার পরে এখানে আমাদের বাংলাদেশটাকে সিলেকশন করব, করে জাস্ট আমরা এটাকে টিক মার্ক দিয়ে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ওকে, আমাদের আমাদের ইমেলে একটা কোড অলরেডি চলে গেছে, এখানে বলতেছে রিসেন্ট মেল, যদি না যায় আবার ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে আমাদের একটা কোড চলে আসছে, আমরা এই লিঙ্কের ভিতরে কী করব, ক্লিক করব। একদম সিম্পল, অ্যাকাউন্ট তৈরি করাগুলো একদম সিম্পল, জাস্ট মেথডটাকে জানতে হবে। দেখেন আমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট, জাস্ট আমরা এটা কী করব, কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করলাম। ওকে, এ আমাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্টও রেডি কাজ করার জন্য। ওকে, ওকে, এখানে দেখেন আপলোডের একটা অপশন চলে আসছে। হ্যাঁ, তো আমাদের এই অ্যাকাউন্টও রেডি হয়ে গেছে, আমাদের দুইটা অ্যাকাউন্ট কমপ্লিটলি রেডি, ফ্রিপিক, অ্যাডোবি স্টক। ওকে, ফ্রিপিকে আমি লগ ইন করি এখনও, লগ ইন আছে অলরেডি, তার মানে আমাদের দুইটা কমপ্লিট। ওকে, মাইনাস অ্যাকাউন্ট। তো এবার আমরা সেকেন্ড অ্যাকাউন্ট তৈরি করব, সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে
শাটার স্টক, ওকে শাটার স্টক, ওকে আমরা এখানে লিখতে পারি শাটার স্টক, সরি শাটার স্টক ডট কম, শাটার স্টক কন্ট্রিবিউটর জাস্ট লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা পাবো আমরা এখানে ক্লিক করব। ওকে আমরা কিন্তু এখানে মোটামুটি আমাদের কাজ শেষ, তারপরে আমাদের কিছু জিনিস আছে এগুলো এখনই দেখাই দিই যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব, এখান থেকে আমাদের পিকচার আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, আমাদের এখানে চাইলে আমরা লোগো ব্যবহার করতে পারবো, প্রোফাইলের ডিসপ্লে নাম দিতে পারবেন এখান থেকে, এখানে স্ক্রিন অ্যাডোবি স্ক্রিন নেম দিতে পারবেন, কোম্পানি নাম দিতে পারবেন। হ্যাঁ সেটা দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ এটা আলাদা, এটা হচ্ছে এই যে অ্যাডোবি স্ক্রিন নেম যেটা আছে সেটা হচ্ছে অ্যাডোবির অ্যাকাউন্টে যেখানে শো হবে ওটা, ঠিক আছে। আপনি এই দুইটা দিয়ে এগুলো অ্যাড করবেন, এখানে ইমেল ভেরিফিকেশন ভেরিফাইড, হ্যাঁ অ্যাকাউন্ট নাম তো আছেই অলরেডি, মোবাইল ফোন নাম্বার এটা দিয়ে ভেরিফাই অ্যাড করে নেবেন, সেকেন্ড ইমেল ভেরিফিকেশন করে নেবেন এখানে, আর এখানে আর কিছু করার দরকার নাই, বাকিগুলো ইনকামের পরে। হ্যাঁ তো আমরা যখন অ্যাডোবি স্টক এবং ফ্রিপিকে অ্যাকাউন্ট তৈরি করা শেষ হয়ে যাবে আমাদের কাজ থাকবে হচ্ছে কি শাটার স্টকে আসা। শাটার স্টকে আমরা সেমভাবে কন্ট্রিবিউটর লিখে যা সার্চ করব, করার পরে আমাদের এই অপশনে নিয়ে আসবে, আমরা এখান থেকে কি করব গেট স্টার্টে ক্লিক করব। এখানে আমাদের ফুল নামটা দিতে হবে, ওকে আমরা নামটা দেই জনি, জনি বর্মান না বর্মান, ঠিক আছে। তো ডিসপ্লে নাম ধরেন একটা নাম দিয়ে দিই, ডিসপ্লে ডিসপ্লে নাম যেটা ডিসপ্লেতে শো হবে ধরেন জনি, ওকে জনি আমার স্বাস্থ্য ভাইয়ের নাম, ওকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস এটা এখান থেকে আমি জাস্ট দিয়ে দিলাম। এখানে ডিসপ্লে নাম আরও কিছু অ্যাড করতে হবে, ক্রিয়েটিভ 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 নিবে কি না, ওকে নিছে, জাস্ট পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড আগেরটাই দিয়ে দিলাম, এটাই এটা চেঞ্জ করে নেবেন, দিয়ে জাস্ট আমি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি আসি, আমি জাস্ট স্টার্টে ক্লিক করলাম। আমাদের বলতেছে আমাদের মেলে একটা কোড পাঠিয়ে দিছে তারা, আমরা একটু চেক করব। হ্যাঁ মেলে কোড চলে আসছে, এখানে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইওর ইমেল, তো আমরা এখানে ক্লিক করব। প্রতিটাই কিন্তু আমাদেরকে ইমেল ভেরিফিকেশন মাস্ট করতে হবে, তা না হলে কিন্তু অ্যাকাউন্ট এক দুই ঘন্টা পরে কিন্তু উধাও হয়ে যাবে। জাস্ট থ্যাংক ইউ ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, জাস্ট আমরা নেক্সট করব। ওকে এখানে আমাদের বাকি ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, তো আমরা কান্ট্রি বাংলাদেশ আমাদের অ্যাড্রেসগুলো তো দেওয়া দরকার, তো দিলে বেটার হয়, এটা চেঞ্জ করে নিবেন, আমি আপাতত আমারটা দিয়ে, হ্যাঁ ওকে সমস্যা নাই, দিয়ে জাস্ট আমি নেক্সট করলাম। ওকে নেক্সট হচ্ছে না বাংলাদেশ, ওকে দিয়ে জাস্ট নেক্সট করলাম। এবার এখানে আপলোড, আমাদের ফাইলগুলো আপলোড করতে বলতেছে, এটাও অ্যাকাউন্ট রেডি, তো আমাদের তিনটা অ্যাকাউন্ট রেডি, ফ্রিপিক শাটার স্টক অ্যাডোবি স্টক আমাদের অ্যাকাউন্ট শেষ, ব্যক্তিজিতে আমাদের এখন অ্যাকাউন্ট করতে হবে, তো আমরা নিচের লিঙ্কে চলে যাব। বিএনসের দরকার নাই আপাতত, বিএনস করা খুবই দরকার, ব্যক্তিজি মেয়েদের সবগুলো করতে হয়, করে তারপরে এখানে সাবমিট করতে হয়, তো আমরা সেমভাবে আমি ব্যক্তিজির লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটাকে, তো এখানে সেমভাবে আমাদের এই অপশনে নিয়ে আসবে, জাস্ট আমরা কি করব বিকমে ব্যক্তিজি কন্ট্রিবিউটর টুডে, ওকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, দেখেন সবগুলোর মেথড সেম মেথড, অ্যাকাউন্ট তৈরি করা আহামরি কিছু না, যে কেউ করতে পারে বাচ্চাদের কাজ, তো আমরা জাস্ট আমাদের সেম পাসওয়ার্ডটাকেই সব জায়গায় ব্যবহার করব, যাতে
পাসওয়ার্ড নিয়ে বারে বারে ঝামেলায় না পড়তে হয়। ওকে, জাস্ট ক্যাপচা পূরণ করব, এখান থেকে জাস্ট আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো আমাদের বলতেছি ইমেলে একটা কোড পাঠিয়ে দিছে, আমরা ইমেল দেখি। হ্যাঁ, ইমেলে কোড চলে আসছে, আমরা এখান থেকে কনফার্ম ইমেলে এখানে ক্লিক করব অ্যাপ্লিকেশন। এটাতে একটু ঝামেলা আছে, তো এখানে ফুল নেম জনি, জনি বর্মান, ওকে সরি কাট, ওকে স্টেট আপাতত একটা দিয়ে দিলাম, ধরেন এটা দিয়ে দিই হচ্ছে মার্স। জি জি জি, ওকে ঢাকা বাংলাদেশ, ওকে। আপনার জিপ কোড কত বলেন তো একবারে শেষ? হ্যাঁ, 1310। এবার এটার ডে কত, বার্থডে ডেট? 1982। ওকে, এখান থেকে আমাদের বলতেছে অদার্স, আমরা এখান থেকে ধরেন আমরা জানছি কোথা থেকে, গুগল থেকে, গুগল থেকে দিয়ে দিলাম। ওকে, দিয়ে আমরা নেক্সট করব। ওকে, এখানে আমাদের কয়েকটা অ্যাকাউন্টের পোর্টফোলিও লিঙ্ক দিতে বলতেছে, তা না হলে আমাদের কি অ্যাপ্রুভ করবে না। তো আমি একটা কাজ করি, আমার দেখি অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিতে পারি কিনা। এখান থেকে আমি বিনসের অ্যাকাউন্টটা দিয়ে দিই, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমার এটা লিঙ্কটা, এটা হচ্ছে পোর্টফোলিও একটা লিঙ্ক, এটা আমি দিয়ে, হ্যাঁ এখানে আপনাকে একটু ভেরিফাইড মানে শক্তবুদ্ধ একটা ইয়া দিতে হয়, লিঙ্ক দিতে হয় পোর্টফোলিও লিঙ্ক। এখানে কয়েকটা আছে দেখেন না, অ্যাডোবি স্টক আছে, শার্ডার স্টক আছে, তারপরে এখানে এগুলো আছে, আমরা চাইলে এগুলো দিতে পারি। তো আমরা এখান থেকে বিএনসির লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি নেক্সট করলাম, কারণ আমাদের ভেরিফাইড করা দরকার। এবার আমরা নিচের দিকে চলে আসব, একদম নিচের দিকে, নিচের দিকে আসে আমরা নিচের দিকে একটা ছোট্ট একটা চিহ্ন আছে, এটাকে টিক দিলেই আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এটাকে টিক দিয়ে জাস্ট অ্যাকসেপ্ট করে দিই এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিব। তো এটা আমাদের 12 ঘন্টার ভিতরে আমাদের কাছে একটা মেল চলে আসবে, বলে দিবে যে তোমার অ্যাকাউন্টটা কি অ্যাপ্রুভ হয়েছে না হয় নাই। এটা একটু ঝামেলাপূর্ণ, হ্যাঁ এটাই একটু ঝামেলাপূর্ণ। তাছাড়া বাকিগুলো সব অ্যাকাউন্ট রেডি, জাস্ট আমাদের পরবর্তীতে কাজ হবে হচ্ছে ওইগুলো অ্যাকাউন্টে কোনটায় ফাইল কীভাবে অ্যাপ্রুভ করাইতে হবে, কোনটা কীভাবে আমাদের ফাইলগুলো বানাইতে হবে, কীভাবে পাবলিশ করতে হবে, ওইগুলো আমরা দেখব। ওকে, একটু দেখি এটার কী অবস্থা, একটু রিলোড করে নেই। ওকে, আমি দেখি লগ ইন করতে পারি কিনা। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, জিমেলটা দিয়ে দিই, কপি এমনই নিবে না সম্ভবত, ইনভ্যালিড অ্যাপ্লিকেশন করছি তো, আবার অ্যাপ্লিকেশন করা লাগবো। ওকে, রিভিউতে আছে আমাদের, এটা রিভিউতে আছে। হ্যাঁ, আমাদের কাছে একটা মেল আসবে যখন আমাদের এই অ্যাকাউন্টটা রেডি হবে ব্যাকটিজি থেকে, তখন আমাদেরকে একটা কনফার্ম মেল দিবে, বলবে যে কংগ্রাচুলেশন, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, এরকম কিছু একটা লেখা আসবে। তো ওইটা যখন দেখবেন মানে ব্যাকটিজি থেকে কোনো প্রকার মেল আসলেই আমাকে একটু মেল করবেন, বা আমাকে মেসেজ দিবেন, বা গ্রুপে পোস্ট করবেন, বা এই মেসেজটা আইসে যদি হয়, ওইখানে কিছু স্টেপ আছে, ওইখানে ক্লিক করলে হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা কি প্রতিটা অ্যাকাউন্ট করতে পারবো? হ্যালো হ্যালো, নতুনরা কই, আপনারা কি অ্যাকাউন্ট করতে পারবেন মার্কেট প্লেসগুলোর? হ্যাঁ, আমি অলরেডি মনে হয় আপনাদেরকে দিয়ে দিছি, এগুলো লিঙ্ক দিয়ে দিছি সম্ভবত। হ্যাঁ, এই যে দেখেন এগুলো দিয়ে দিছি আপনাদেরকে, আপনারা জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে নেক্সট ক্লাসের আগে, যেহেতু আপনাদের ক্লাস হচ্ছে রবিবারে, তো আপনারা নেক্সট ক্লাসের আগে সব কিছু রেডি করে রাখবেন, আমরা কিন্তু কারো জন্য থেমে থাকবো না। হ্যাঁ,